डॉक्टर दीपा साहा बसुंधरा दिन मेडिकल कॉलेज हॉस्पिटल गत क्लास सेरेब्रल पाल्सी नहीं बोलाम सेरेब्रल पाल्सी मध्य एक इम्पोर्टेंट जो विषय से डेफिनेशन तो हमें जेटा बोलाम कल के ग्रुप अफ परमानेंट डिसऑर्डर अफ मूवमेंट एंड पोस्चर তাহলে এই জায়গাটা ছিল আমাদের একটা যেটা পার্মানেন্ট ডিসঅর্ডার অফ মুভমেন্ট অফ পোশ্চার যেটা করবে আমার অ্যাক্টিভিটি লিমিটেশন কেন অ্যাট্রিবিউটেড বাই নন প্রোগ্রেসিভ ইনসাল্ট একটা Developing fetal and immature brain. এটা ছিল আমাদের সিপি ডেফিনেশন সিপি ডেফিনেশন হচ্ছে একটা পার্মানেন্ট ডিসঅর্ডার অফ মুভমেন্ট এন্ড পোশ্চার যে মুভমেন্ট এন্ড পোশ্চারে ডিসঅর্ডারের জন্য অ্যাক্টিভিটি লিমিটেশন হবে একটা গেল যে মুভমেন্ট এন্ড পোশ্চারের সমস্যা কিন্তু আমার অ্যাক্টিভিটি লিমিটেশন হয় নাই তাহলে কিন্তু একটা পার্মানেন্ট ডিসঅর্ডার অফ মুভমেন্ট এন্ড পোশ্চার যেটা কারণে আমাদের অ্যাক্টিভিটি লিমিটেশন হবে এবং সেটা হতে হবে একটা নন প্রোগ্রেসিভ ইনসাল্ট প্রোগ্রেসিভ না নন প্রোগ্রেসিভ একটা ইনসাল্ট একটা টিউমার হলো একটা ব্রেনের টিউমার টিউমারের কারণে আমার মুভমেন্ট এন্ড পোশ্চারের সমস্যা এবং সেই কারণে তার অ্যাক্টিভিটি লিমিটেশন হলো সেটাকে কিন্তু সিপি বলা যাবে না কারণ এটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার যখন কোনো প্রোগ্রেসিভ ডিসঅর্ডার হবে তখন সেটা সিপি না আর এই এই যে ইনসাল্টটা নন প্রোগ্রেসিভ একটা ইনসাল্ট সেটা হতে হবে আমাদের একটা ডেভেলপিং ব্রেনে ম্যাচিওর ব্রেনে না ইমেচিওর একটা ব্রেনের মধ্যে হবে এই চারটা কথা ছিল আমাদের ইম্পর্টেন্ট ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট এবং এই যে মুভমেন্ট এবং পোশ্চার আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমাদের মুভমেন্ট আর পোশ্চারের মধ্যে সমস্যা এই মুভমেন্ট এবং পোশ্চার এইটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু সমস্যা থাকবে সেটা হচ্ছে আমাদের পারসেপশন সেন্সেশন কগনিশন অ্যান্ড কমিউনিকেশন এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে এপিলেপসি আর সেকেন্ডারি মাসকুলোস্কেলিটাল প্রবলেম তো আমরা কালকে এই ডেফিনেশনটাই বললাম সিপির কী কী রিস্ক ফ্যাক্টর আছে সেটা বললাম তারপর ছিল যে সিপির একটা ক্লাসিফিকেশান করলাম কোয়াড্রিপ্লেজিক সিপি ডাইপ্লেজিক সিপি তারপর হচ্ছে ডিসকাইনেটিক সিপি অ্যাটাক্সিক সিপি চার ধরনের কোন এরিয়াতে ইনসাল্ট হলে হয় এটা গত ক্লাসে আমাদের বলা হয়েছে এখন আজকে যেটা ক্লাস আমাদের যে সিপির বাচ্চাকে আসলে আমরা কীভাবে ইনভেস্টিগেশন করব এবং এই বাচ্চাটাকে কীভাবে আমরা ম্যানেজ করব তো সিপির মেইন বিষয় মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস সিপি ডায়াগনোসিস করার জন্য কোনো ইনভেস্টিগেশনের দরকার নাই আমাদের ডেফিনেশন দিয়েই হবে যে একটা বাচ্চা তার একটা ডেভেলপিং ব্রেনে একটা ইনসাল্ট ছিল পেনাল অ্যাসফিক্সিয়া প্রিম্যাচুরিটি কোনো একটা ইনফেকশন তার ডেভেলপিং ব্রেনে একটা ইনসাল্ট এটার পরে নন প্রোগ্রেসিভ তার মানে সেটার ফার্দার ডিটোরিয়েশন হয় নাই বাচ্চাটা প্রোগ্রেসিভলি ভালো হচ্ছে এরপরে কী হলো বাচ্চাটার মেন সমস্যা কী তার হার্টে তার মুভমেন্ট এবং পোশ্চার একটা সমস্যা জাস্ট এই ডেফিনেশন থেকে এই তিনটা ডেফিনেশন থেকে আমাদের ক্লিনিক্যালি আমরা সিপি ডায়াগনোসিস করতে পারি এখন যেটা করা যায় যে সিপির বাচ্চাকে ইনভেরিয়েবলি এক্সটেনশন দেখার জন্য যে এমআরআই করা ইনভেরিয়েবলি আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ওদের রিকমেন্ডেশন হচ্ছে যে যে কোনো সিপির বাচ্চাকে নিউরো ইমেজিং করা ব্রেনের একটা এমআরআই করা বা সিটি স্ক্যান করা আমরা গরিব দেশ আমরা সিটি স্ক্যান করতে পারি না কিন্তু নিয়ম হচ্ছে সব সিপির বাচ্চাকেই নিউরো ইমেজিং করতে হবে কেন আমরা যে ক্লিনিক্যাল যে ফাইন্ডিংসগুলো পেলাম এটার সাথে যদি আমার নিউরো ইমেজিং মিস ম্যাচড হয় যদি আমি যেটা আশা করছি সেটা যদি আমাদের এমআরআই না পাই তখন আমাদের আরেকটা কিছু চিন্তা করতে হবে অন্য কোনো ডায়াগনোসিস চিন্তা করতে হবে সেই জন্য ইনভেরিয়েবলি রিকমেন্ডেড
যে প্রত্যেক সিপির বাচ্চাকে অ্যাটলিস্ট একটা সিটি কিংবা একটা এমআরআই রিকমেন্ডেশন করা, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে আমরা যেটা বলেছি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করো। সিপির কিছু কোমরবিডিটি আছে, কোমরবিডিটির মধ্যে আমরা কি পড়লাম কালকে ওদিন গত ক্লাসে, একটা হচ্ছে যে তার আইডি থাকবে, নিউরোসাইকিয়াট্রিক বা বিহেভিয়ারাল কিছু প্রবলেম থাকবে, এপিলেপসি, স্লিপ ডিসঅর্ডার, তার হিয়ারিং ভিশনে প্রবলেম থাকবে, তার স্পিচে প্রবলেম থাকবে। এরপরে যেটা হলো যে তার সেই বাচ্চাটার কিছু জিআই প্রবলেম থাকবে, যেমন পোর ফিডিং, সে তার মতো সোয়ালোয়িংটা ঠিক মতো করতে পারবে না জিআই প্রবলেমের মধ্যে, তাহলে জিআই প্রবলেম, তার গ্যাস্ট্রোসোফিজিয়াল প্রবলেম থাকবে কিছু, তারপরে তার ইউরিনারি কিছু প্রবলেম থাকতে পারে, আর ফাইনালি তার পালমোনারি এবং কিছু অর্থোপেডিক প্রবলেম থাকবে, ঠিক আছে? তো এখন এই যে কোমরবিড কন্ডিশানগুলো আমরা ইনভেস্টিগেশনের মেনলি আমরা যেটা বললাম ইনভেস্টিগেশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে নিউরো ইমেজিং। রিকমেন্ডেশন হচ্ছে যে কোনো সিপির বাচ্চাকে আমরা নিউরো ইমেজিং করবো। কেন? ক্লিনিক্যালি আমি যেটা পাচ্ছি যদি নিউরো ইমেজিংয়ের সাথে মিসম্যাচড হয় তাহলে সিপি আমরা চিন্তা করবো না, ঠিক আছে? দুই নাম্বার কথা, এই যে কোমরবিড কন্ডিশানগুলোকে বের করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি, যেমন ইপিলিপসি আছে, তাহলে ইপিলিপসি দেখার জন্য আমরা কী করবো, একটা ইজি করবো, ঠিক আছে? এই বাচ্চাটার হিয়ারিং আর ভিজুয়াল প্রবলেম আছে, তাহলে আমাদের কী করতে হবে, হিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে আর ভিজুয়াল অ্যাসেসমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে ইনভেস্টিগেশন মূলত ক্লিনিক্যাল, আমাদের সিপি ডায়াগনোসিস ক্লিনিক্যাল। আমরা যেটা করব যে আরও কোনো ডিডি, আরও কোনো কজ আছে কিনা, যেটা কিনা প্রোগ্রেসিভ কোনো ডিজিজ, ব্রেনে কোনো প্রোগ্রেসিভ ডিজিজ আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে নিউরো ইমেজিং করতে হবে, মেটাবলিক কিছু অ্যানালাইসিস করতে হয়, মেটাবলিক স্ক্রিনিং করতে হয়, আর কোমরবিডিটি দেখার জন্য আমরা তিনটা কাজ করি, ইজি, হিয়ারিং অ্যাসেসমেন্ট আর ভিজুয়াল অ্যাসেসমেন্ট। এবার আমরা ম্যানেজমেন্ট, আজকের ক্লাসের মেইন জায়গাটাই হচ্ছে ম্যানেজমেন্ট পড়া। তাহলে সিপির যদি বলি, তাহলে সিপির মেইন সমস্যা কোন জায়গায়, সিপির বাচ্চার মেইন প্রবলেম কোন জায়গায়? সিপির বাচ্চার মেইন প্রবলেম হচ্ছে তার মুভমেন্ট আর পোশ্চার। সিপির বাচ্চার মেইন প্রবলেম তার মুভমেন্ট আর পোশ্চার, সাথে দুই নম্বরে কী থাকবে, তার কিছু কোমরবিড কন্ডিশান থাকবে। তাহলে আমাদের ম্যানেজমেন্ট, আমরা একটা সিপির বাচ্চাকে যখন ম্যানেজমেন্ট করতে যাব তার আগে আমাদের একটা গোল ফিক্স করতে হবে, যে একটা বাচ্চা কোয়াড্রিপ্লেজিক, একটা বাচ্চা ডাইপ্লেজিক, একটা বাচ্চা হেমিপ্লেজিক, এখানে আমি কী আশা করি? এখন আমি একটা কোয়াড্রিপ্লেজিক বাচ্চা বাবা মা আশা করছে যে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, সম্ভব? সম্ভব না। তার জন্য একটা গোল ফিক্স করতে হবে। সেই বাচ্চাটা যদি ইন্ডিপেন্ডেন্ট লিভিং হয়, সে যদি একা একা হাঁটতে পারে, নিজের কাজগুলো নিজে করতে পারে, এটাই ওর জন্য 100%। তো সেই রকম করে আমরা একটা সিপির বাচ্চার জন্য গোল ফিক্স করে নিব। তাহলে সেই আমরা যদি এখন ম্যানেজমেন্টের, তাহলে সিপির ম্যানেজমেন্টের আমাদের মেইন একটা গোল হচ্ছে, প্রথমেই আমরা যদি ট্রিটমেন্ট লেখে না, এরকম যদি কখনো আসে যে স্যারও যদি জিজ্ঞাসা করে যে সিপির বাচ্চাকে কীভাবে চিকিৎসা করবা, তাহলে আমরা প্রথমে বলবো আমাদের গোল অফ ম্যানেজমেন্ট। গোলটা কী? আমরা তার কোয়ালিটি অফ লাইফটাকে, বেটার কোয়ালিটি অফ লাইফ দিতে চাই। তার যে মুভমেন্ট আর পোশ্চারের সমস্যা সেইটাকে আমরা ইম্প্রুভ করতে চাই, এবং তার যে কোমরবিডিটিগুলো আছে সেগুলোকে আমরা প্রিভেনশন করতে চাই। এখন একটা বাচ্চা খেতে পারে না, তার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়, ভমিটিং হয়, ওরোফেশিয়াল কোঅর্ডিনেশন নাই, তখন কী হবে, বাচ্চাটা তো গ্রোথ হবে না, তাহলে সেকেন্ডারি ইনফেকশান হবে, বারবার করে তার নিউমোনিয়া হচ্ছে, সিক্রেশনের জন্য তার গ্রুলিং হয়, সিপির বাচ্চার অনেক বেশি গ্রুলিং হয়, সিক্রেশন ধরে রাখতে পারে না, তাহলে বারবার করে তার নিউমোনিয়া হচ্ছে, তাহলে তার কী হবে, বারবার হাসপাতালে অ্যাডমিশন হওয়ার জন্য তার কোয়ালিটি অফ লাইফটা পিছিয়ে যাবে। তো সেইটাকে আমরা ঠিক করতে চাই, সেই জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তার লাইফটাকে, বেটার কোয়ালিটি অফ লাইফ আমরা তাকে দিতে চাই, তার যে মুভমেন্ট আর পোশ্চার সেটাকে আমরা উন্নত করতে চাই, ইম্প্রুভমেন্ট করতে চাই, আর প্রিভেনশন অফ কোমরবিডিটি, এটা হচ্ছে আমাদের মেইন গোল। তো এই গোলটা পূরণ করার জন্য আমাদের কারা লাগবে, কাদেরকে লাগবে,
এই গোলটাকে পূরণ করার জন্য একটা মাল্টি ডিসিপ্লিনারি, আমি একজন ডাক্তার কিন্তু সিপির বাচ্চা ম্যানেজ করতে পারবে না, তার জন্য লাগবে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে কি, একজন হচ্ছে যে তার ফিডিং ইস্যু, তারপরে তার যে তার মুভমেন্ট আর পোশ্চারের ইস্যু, সে চোখে দেখে না, সে কানে দেখে না, কানে শুনে না, তো এই জায়গাগুলো যেমন চোখের ডাক্তারের কাছে সে যাবে, কানে শুনে না, কানের ডাক্তারের কাছে যাবে, তারপর তার কনভালশন হয়, সিজার হয়, এপিলেপসি আছে, তাহলে সে নিউরোলজিস্টের কাছে যাবে। সুতরাং এই সব কিছু মিলে হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ফিডিং নিউট্রিশনটাকে এনরিচ করতে হবে, তাহলে এই সমস্ত কিছু নিয়ে আমার সিপির যে ম্যানেজমেন্টটা হবে সেটা হবে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তাহলে প্রথমে সিপির যদি আমরা ম্যানেজমেন্ট বলতে চাই, প্রথমে আমরা গোল ফিক্স করব, গোলের পরে অ্যাপ্রোচটা কীরকম হবে, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সেই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে আমরা কী করতে চাই, দুইটা জিনিস করতে চাই। কী ম্যানেজমেন্ট দেবো, মূলত প্রধান যে জায়গা সিপির প্রধান দুইটা হেডলাইন আমরা অ্যাড্রেস করব, সেটা কি, একটা হচ্ছে মুভমেন্ট আর পোশ্চার, ম্যানেজমেন্ট অফ মুভমেন্ট অ্যান্ড পোশ্চারাল অ্যাবনর্মালিটি, আর দুই নম্বরে হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, কোমরবিডিটি। ঠিক আছে, তাহলে এই দুইটা জায়গা হচ্ছে আমাদের মেন অ্যাড্রেসের জায়গা। তাহলে আমরা যে এই একটা বাচ্চার মুভমেন্ট আর পোশ্চারের ম্যানেজ করতে চাই, তার মেন স্টে অফ ম্যানেজমেন্টটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। সেখানে কী কী আছে, মেইন হচ্ছে আমরা ফিজিওথেরাপি দিব, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এটাকে বলে রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, যে প্রথম সে হাঁটতে পারে না, তাহলে তার মেইন জায়গা কোন জায়গায়, যে তার পোশ্চার এবং মুভমেন্টটাকে, তার মাসেলের স্ট্রেংথটাকে ম্যানেজ করা। তাহলে আমরা প্রথম যেটা করব, যে মুভমেন্ট আর পোশ্চারের জন্য এক নম্বর কাজ রিহ্যাব দেওয়া। রিহ্যাব মানে হচ্ছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি দেওয়া। দুই নম্বরে হয় যেটা, সেটা হচ্ছে যে আমার ম্যানেজমেন্ট, তার স্পাস্টিসিটি, টোনের ম্যানেজমেন্ট করা। বাচ্চাটার স্পাস্টিসিটি থাকে, রিজিডিটি থাকে, তো এই যে স্পাস্টিসিটি, অ্যান্টিস্পাস্টিক ড্রাগস আর অ্যান্টিডিস্টোনিক ড্রাগস দেব। তাহলে আমাদের দ্বিতীয় ধাপে যেটা আসবে সেটা হলো, এক নম্বর হচ্ছে রিহ্যাবিলিটেশন আর ম্যানেজমেন্ট অফ টোন। এখন এই টোনের ম্যানেজমেন্ট যদি আমরা করতে চাই, টোনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্পাস্টিসিটি আর একটা হচ্ছে আমাদের রিজিডিটি। ঠিক আছে, তাহলে এখন যে বাচ্চার স্পাস্টিসিটি, স্পাস্টিক সিপি আছে, তাহলে আমরা এখানে কী দিব, অ্যান্টিস্পাস্টিক ড্রাগস আর এই রিজিডিটি যেখানে আছে সেখানে দিব আমরা অ্যান্টিডিস্টোনিক ড্রাগস। তাহলে এখানে হলো এক নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, দুই নম্বরে যেটা করা যায় ইনভেসিভ ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর তিন নম্বরে হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তাহলে একটা সিপির বাচ্চার মেইন ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি। এরপর দুই নম্বর যেটা করব আমরা টোনের ম্যানেজমেন্ট করব। টোনটা হতে পারে স্পাস্টিক হতে পারে, রিজিড হতে পারে। তাহলে টোনের ম্যানেজমেন্ট করতে গেলে পরে টোনের ম্যানেজমেন্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, ইনভেসিভ ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট যেটা, সেটাকে আমরা দিই অ্যান্টিস্পাস্টিক ড্রাগস, অ্যান্টিডিস্টোনিক ড্রাগস, আর ইনভেসিভ কিছু প্রসিজিওর আছে, ইনভেসিভ কিছু ড্রাগস আছে আমরা দেই, আর একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এখন ইনভেসিভ ড্রাগসের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে বোটুলিনাম টক্সিন দেওয়া হয়। ঠিক আছে, তাহলে পাশে আমার টেন্ডোগ্লিস স্টার্টেনিং থাকলে পরে ওই মাসেলে যদি বোটক্স দেওয়া হয় তাহলে কী হয়, বাচ্চার স্পাস্টিসিটিটা কমে যায়, এবং রিজিডিটি যদি থাকে সেটাও কমে যায়, তাহলে কী হবে, তার জন্য হাঁটাটা খুব সুবিধা হবে। তাহলে আমরা ইনভেসিভের মধ্যে আমরা দিব বোটুলিনাম টক্সিন দিতে পারি, বোটুলিনজম যেটাকে বোটুলিনাম টক্সিন দেই আমরা,
আর হচ্ছে ইন্ট্রাথিকাল বেক্লোফেন। সার্জিক্যালের মধ্যে কি করা যায়? সার্জিক্যালের মধ্যে যেটা করা যায় সেটা হচ্ছে অর্থোপেডিক কিছু ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে। অর্থোপেডিকের মধ্যে কি, যে টেন্ডো একলিস, যে টেন্ডনটা আছে টেন্ডো একলিস টাইটেনিং হয়ে যায়, তাহলে টেন্ডো একলিস লেন্দেনিং করে দেওয়া, ওটাকে অপারেশন করে জাস্ট ওই টেন্ডনটাকে একটু বড় করে দেয়, টেন্ডো একলিস লেন্দেনিং এক নাম্বার। আরেকটা কাজ করে ওরা অনেক সময় টেনোটোমি করে, টেন্ডনটাকে জাস্ট একটু ফুটা করে দেয় যেন একটু বড় হতে পারে। আবার অনেক সময় এত স্পাস্টিক হয়ে মাসেল কন্ট্রাকচার হয়ে যায় তখন ওরা করে দেয় অস্টিওটোমি। আরেকটা ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট আছে, সেটা হচ্ছে ডর্সাল রাইজোটোমি। ডর্সাল রাইজোটোমি কি? এটা আমাদের স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের মধ্যে এই যে আমাদের সেন্সরি নার্ভটা বের হলো না, এটা হচ্ছে আমাদের সেন্সরি রুট পেছনের দিকে, এই জায়গাটাকে ওরা কেটে দেয় এই পেছনের দিকে, তাহলে কি হয় সেন্সেশন তো যায় না, সুতরাং স্পাস্টিসিটিটা কমে যায়, এটাকে বলে ডর্সাল রাইজোটোমি। তাহলে আমরা সিপির বাচ্চার মুভমেন্ট অ্যান্ড পোশ্চার নিয়ে আমরা কয়টা ম্যানেজমেন্ট বললাম? প্রিন্সিপালি দুইটা ম্যানেজমেন্ট, একটা হচ্ছে রিহ্যাব আর হচ্ছে টোনের ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মুভমেন্ট আর পোশ্চারের জন্য। আমরা প্রথমে দুইটা ব্রড সিপির বাচ্চার ম্যানেজমেন্ট দুইটা, একটা হচ্ছে মুভমেন্ট অ্যান্ড পোশ্চার আর কোমোবিডিটি ম্যানেজমেন্ট। মুভমেন্ট অ্যান্ড পোশ্চারের মধ্যে ম্যানেজমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, দুই নম্বরে টোনের ম্যানেজমেন্ট করা। রিহ্যাবিলিটেশনের মধ্যে কী কী আছে, যেমন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি। আর টোনের ম্যানেজমেন্টের মধ্যে আছে তিনটা, মেডিকেল ম্যানেজমেন্ট, ইনভেসিভ প্রসিজিওর, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কী কী আছে, অ্যান্টি স্পাস্টিক ড্রাগস, অ্যান্টি ডিস্টোনিক ড্রাগস, যদি রিজিডিটি থাকে অ্যান্টি ডিস্টোনিক ড্রাগস, আর স্পাস্টিসিটি যদি থাকে তাহলে অ্যান্টি স্পাস্টিক ড্রাগস। আর ইনভেসিভ প্রসিজিওর কি, ইনভেসিভ প্রসিজিওর বোটুলিনাম টক্সিন আর ইন্ট্রাথিকাল বেক্লোফেন। আমরা এলপি যেরকম করি, এলপি করে ওইখানে আমরা বেক্লোফেন ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। আর তিন নম্বর যেটা আসছে সেটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এখন আমরা যেটা করব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তো সার্জনদের কাজ, সুতরাং এই বিষয়ে আমরা এইটুকু জাস্ট শুধু জানলেই হবে, যেটা আমাদের কাছে আসবে তখন আমরা ড্রাগস, সিপির বাচ্চাকে আসলে আমরা কী কী ড্রাগস দিই, কী কী ওষুধ দিই। একটা হচ্ছে অ্যান্টি স্পাস্টিক ড্রাগস, অ্যান্টি স্পাস্টিক ড্রাগস আছে তিনটা, একটা হচ্ছে বেনজোডাইজেপাম, ঠিক আছে, বেনজোডাইজেপাম, বেক্লোফেন, আরেকটা আমরা যেটা দেই সেটা হচ্ছে টিজিনাডিন। শুধু নামটা মনে রাখবো, ঠিক আছে, তিনটা ড্রাগস। তাহলে অ্যান্টিস্পাস্টিক ড্রাগস হচ্ছে ডাইজেপাম, বেক্লোফেন, টিজিনাডিন। এখন এই দুইটা কী করে, এটা হচ্ছে গাবা রিসেপ্টরের ওপর কাজ করে, ঠিক আছে, গাবা রিসেপ্টরের ওপর কাজ করে। যখন গাবা হচ্ছে ইনহিবিটরি, তাহলে আমরা যখন বেক্লোফেন দিব, ডাইজেপাম দিব, সে গাবার উপরে কাজ করবে, স্পাস্টিসিটি যেটা আপার মোটর নিউরনে স্পাস্টিক হয়ে আছে সেটাকে সে ইনহিবিট করে দিবে, গাবাটা তখন তাকে রিল্যাক্স করে দিবে। তাহলে ডাইজেপাম আর বেক্লোফেনের কাজ হচ্ছে ওরা গাবা রিসেপ্টরের উপরে মেনলি ফাংশন করে। আর টিজিনাডিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আলফা টু কিছু রিসেপ্টর আছে, এটা স্পাইনাল এবং সুপ্রা স্পাইনাল লেভেলে। এই রিসেপ্টরটাকে ইনহিবিট করে, ঠিক আছে, তাহলে কি হয় স্পাস্টিসিটিটা কমে যায়। তো আমরা যখন একটা সিপির বাচ্চা আসে স্পাস্টিসিটি কমানোর জন্য আমরা তিনটা ড্রাগস ব্যবহার করি, ডায়াজেপাম, বেক্লোফেন আর টিজিনাডিন, ঠিক আছে, এই গেল। আরেকটা হচ্ছে অ্যান্টি ডিস্টোনিক ড্রাগস, অ্যান্টি ডিস্টোনিক ড্রাগস আছে তিনটা, একটা হচ্ছে ট্রাইহেক্সিফেনিড্রিল, ঠিক আছে, ট্রাইহেক্সিফেনিড্রিল ব্যবহার করা যায়, ডায়াজেপাম দেওয়া যায় স্পাস্টিসিটি কমার জন্য, এইখানেও বেক্লোফেন ব্যবহার করা যায়, ঠিক আছে। এই ট্রাইহেক্সিফেনিড্রিল যেটা সেটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস,
শেষ। তাহলে আমরা কি করলাম, মুভমেন্ট আর পোশ্চারের ম্যানেজমেন্ট শেষ। এরপরে আমাদের তো অ্যাসোসিয়েটেড অনেকগুলো কোমরবিড কন্ডিশান আছে, মেইন জায়গাটা হচ্ছে সেইটা যে কোমরবিড কন্ডিশানগুলোর ম্যানেজমেন্ট করা। তাহলে আমাদের কোমরবিড কন্ডিশানগুলো এখানে আবার একটু লিখি, সেটা কি বললাম, প্রথম হচ্ছে আইডি, বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, এপিলেপসি, স্লিপ ডিসঅর্ডার, সিপির বাচ্চাগুলো সারা রাত কান্না করে, বাবা মাগুলোকে ঘুমিয়ে দেয় না, এইটা যে কত মানে কষ্টের ব্যাপার। তো আমরা সেই স্লিপের, ও স্লিপ একটা কোমরবিডিটি হলো আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু যে বাবা মা দিনের পর দিন রাতের পর রাত ঘুমাইতে পারে না, তাদের কাছে কিন্তু এই স্লিপটাই একটা বিশাল ইস্যু। আর যে সিপির বাচ্চা সারা রাত ঘুমায় না, সে দিনের বেলায় খুব ইরিটেটিং থাকে, তার ফিডিং থেকে ধরে সব কিছু তখন মিসম্যানেজমেন্ট হয়ে যাবে। সুতরাং স্লিপটা কিন্তু মানে ছোটো জিনিস না, যে ঘুমাইতে পারে তো অসুবিধা কী, ঘুম পাড়া ঘুমাবে, এরকম কিন্তু ঘটনাটা না। সিপির বাচ্চার স্লিপটাকে এনশিওর করা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে এক নম্বরে বললাম আমরা আইডি, বিহেভিয়াল অ্যাবনর্মালিটি, স্লিপ, আরেকটা যেটা হয় তার জিআই কিছু প্রবলেম, জিআই ট্র্যাক্টের কিছু প্রবলেম থাকে। এর মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বললাম যে তার এক্সেসিভ ড্রুলিং হয়, গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়, এই জন্য এই বাচ্চাটার পোর ফিডিং, এই সবগুলা কারণে তার গ্রোথ ফেলোর। সিপির বাচ্চার একটা মেইন প্রবলেম হচ্ছে পেইন, এই যে স্পাস্টিক হয়ে আছে, মাসেলগুলো কন্ট্রাক্ট করে আছে, সেই জন্য হয় পেইন। আরেকটা যেটা হয়, সে তো তার মুখের কোনো সিক্রেশন ধরে রাখতে পারে না, সোয়ালোয়িং করতে পারে না, সেই জন্য যেটা হয় সব সিক্রেশন লাংসে ঢুকে যেয়ে রিকারেন্ট পালমোনারি ট্র্যাক্ট ইনফেকশান করে। তাহলে আমাদের কিছু পালমোনারি প্রবলেম হয়, এর মধ্যে এক নাম্বার প্রবলেম হচ্ছে রিকারেন্ট নিউমোনিয়া হয়, বারবার নিউমোনিয়া হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা, ইউরিনারি কিছু প্রবলেম, ইউরিনারি প্রবলেমের মধ্যে কি, সিপির বাচ্চাদের তো হাইজিন ঠিক মতো মেনটেন করা হয় না। সবচেয়ে বড় যে প্রবলেমটা, ডেন্টাল কারেজ, সিপির বাচ্চাকে ঠিকমতো মাউথ ওয়াশ করা বা দাঁত পরিষ্কার করা, মুখের হাইজিন, ওরাল হাইজিন মেনটেন করা হয় না, এটা হচ্ছে একটা সোর্স অফ ইনফেকশন। মা বাবার কাছে প্রতিবন্ধী বাচ্চা কী করবে, পড়ে থাকুক, ঠিক মতো ওরাল কেয়ার নেয় না, যাতে হয় কি এই যে মুখের ভেতরে যে ইনফেকশানগুলো আছে সেইগুলোতে বারবার ইনফেকশান, রিকারেন্ট ইনফেকশান হওয়ার চান্স থাকে। সুতরাং যখন একটা সিপির বাচ্চা আসবে, মা বাবাকে খুব ভালো করে বলতে হবে যে মা, একটা গজ নিয়ে সুন্দর করে মাউথ ওয়াশ নিয়ে প্রত্যেকটা দাঁতের গুঁড়া সুন্দর করে পরিষ্কার করে দেবেন এবং মুখের মধ্যে ভালো করে পরিষ্কার করে দেবেন। ওর যদি মুখ কেয়ার, ডেন্টাল কেয়ারটা ভালো থাকে, তাহলে হবে কি ইনফেকশানের চান্সটা কমে যাবে। ছোট্ট কথা কিন্তু এটা সিপির জন্য অনেক বড় একটা উপকার। তিন নম্বরে তার কিছু অর্থোপেডিক প্রবলেম, অর্থোপেডিক প্রবলেমের মধ্যে কি, যে জয়েন্ট স্টিফ হয়ে গেল, তারপরে জয়েন্ট কন্ট্রাকচার ডেভেলপ করে গেল, তো সেই জিনিসগুলো অর্থোপেডিক্সের ম্যানেজমেন্টের মধ্যে যাবে। তাহলে এখন আমরা একটা একটা করে আসি। যদি আইডি হয় তাহলে আমরা কি করব, তাকে আমরা ডেভেলপমেন্টাল থেরাপি দিতে পারি। যদি বিহেভিয়ারাল কিছু প্রবলেম থাকে, বিহেভিয়ারাল প্রবলেম মানে কি, যেমন তার এগ্রেশন, বাচ্চাটার হাইপার অ্যাক্টিভ হইতে পারে, ঠিক আছে, ভাঙাচোরা, সারাক্ষণ ইরিটেবল আছে, তাহলে সেইখানে আমরা কি করব, অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগস আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর এই হাইপার অ্যাক্টিভিটির জন্য কিছু ড্রাগস আছে, স্টিমুলেন্ট বলে সেগুলোকে, আমরা সেই স্টিমুলেন্ট ড্রাগসগুলো আমরা এখানে দিতে পারি। এপিলেপসি যদি হয় তাহলে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস আমরা দেব, ঠিক আছে। স্লিপের সমস্যা, তাহলে আমরা কী করবো স্লিপের জন্য, স্লিপের জন্য একটা খুব ভালো ড্রাগস হচ্ছে মেলাটোনিন, এটা হচ্ছে ফিল ফ্রেশ নামে আমাদের দেশে পাওয়া যায়, ফিল ফ্রেশ, খুব চমৎকার একটা ড্রাগস, এইটা আমরা দিতে পারি। ফিল ফ্রেশ ইউজুয়ালি বলে যে দুই সপ্তাহের বেশি কন্টিনিউয়াস ব্যবহার না করার জন্য, দুই সপ্তাহ দিলাম, একটা গ্যাপ দিয়ে আবার ব্যবহার করতে পারি, ফিল ফ্রেশ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঘুমটাকে একটা, কারণ ডাইজেপাম বা ক্লোনাজেপাম যেটা আমরা খাই ঘুমের জন্য, সেটা অনেক ড্রাউজিনেস হয়, বাচ্চা তো এমনি ডাউন, আমরা যদি তার মধ্যে আবার ডাইজেপাম দিই ঘুমের জন্য, তখন হবে কি, বাচ্চাটার
আর কগনিটিভ ফাংশনে ইম্পেয়ারমেন্ট হবে না, কিন্তু ফিল ফ্রেশে ওই কগনিশন ফাংশনে কোনো রকম ইম্পেয়ারমেন্ট হয় না। এই কারণে আমরা যেটা করি মেলাটোনিন আমরা অ্যাডভাইস করি। দুই নম্বরে যদি ড্রুলিং হয়, হ্যাঁ এখানে ওরাল কিছু ব্যায়াম আছে, ওরাল কেয়ার নিতে হবে খুব ভালো করে। এইখানে ওরা কোঅর্ডিনেশন কিছু এক্সারসাইজ আছে ওরালের, সেই এক্সারসাইজগুলো করা হয়। যদি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স আছে তাহলে আমরা ফিডিং যেটাকে তার মিল আছে যে খাবারটা আছে যে তার ফুড মডিফিকেশন আমরা করে দেব, ঠিক আছে। যেমন আগে মা খালি খেতে পারে না, দেখে খালি সুজি খাওয়ায় সুজি খাওয়ায়, এইটাতে তার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সটা বাড়তে পারে। তো আমরা কী করলাম, তা মাকে মানে বললাম যে সুজি যদি খাওয়ান সেটাকে একদম লিকুইড না করে সেমি সলিড খাওয়ান, তাহলে কী হবে তার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হবে না। তারপরেও যদি হয় তাহলে আমরা একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে দিই, তাহলে যদি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সকে প্রিভেন্ট করা যায় তাহলে বাচ্চার বমিটা কমে যাবে, বমি কমে গেলে পরে তার এক্সপ্রেশন চান্স কমে যাবে, ইনফেকশন কমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে তার গ্রোথটাকে এনশিওর করতে পারি, তাহলে এডিকুয়েট নিউট্রিশন দিব। আর ভিটামিন আর মিনারেলস সাপ্লিমেন্টেশন করতে পারি। আর তিন নম্বরে পেইন, পেইনটা একটা জিনিস, তো সেইটা দেখে পেনের ম্যানেজমেন্ট করতে হবে, তার সিভিআইটিটা দেখে পেনের ম্যানেজমেন্ট করব। আর যদি প্রম্পট, যদি বাচ্চার কোনো বাচ্চার নিউমোনিয়া হয় খুব রেপিড, আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেব। ইউটিআই হলো কি না, ইউরিনারি কোনো কমপ্লেইন, ইউটিআই থাকলে পরে অ্যান্টিবায়োটিক দিব। আর অর্থোপেডিক্সের ম্যানেজমেন্ট থাকলে পরে, অর্থোপেডিক্সে যারা আছেন তারা যেটা করে সিরিয়াল কাস্টিং করে, একটা কন্ট্রাকচার ডেভেলপ করলে পরে সিরিয়াল ক্লাস্টার করে দেয়, সিরিয়াল কাস্টিং করে দেয়। অনেক সময় তারা সার্জারি করে, সার্জারি করে যে জায়গায় কন্ট্রাকচার হলো সেই জায়গাটাকে তারা ঠিক করে দেয়। তাতে হবে কি, এই কাজগুলো যদি আমি করি তাহলে কী হবে, বাচ্চাটার অনেকগুলো কোমরবিড কন্ডিশন কিন্তু থাকবে না, তখন তার বেটার একটা লাইফ হবে। এরপরে লাস্টলি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তাহলে একটা হচ্ছে আমাদের হিয়ারিং, ভিশন আর স্পিচ। যে বাচ্চা চোখে দেখতে পারে না তার ফাইন মোটর ইম্পেয়ারমেন্ট থাকবেই। ফাইন মোটর মানে কি, এই যে আমি খাবার খেলাম, হাত দিয়ে লিখলাম, চললাম, ছোটো ছোটো কাজ করা, জামা পরলাম, এই কাজগুলো কিন্তু ব্লাইন্ড বাচ্চা যারা আছে চোখে দেখে না তারা কিন্তু পারবে না। এখন চোখে দেখার কিন্তু একটা লেভেল আছে, এই যে আমি চশমা পরে আছি, আমি যে চশমা খুলে কিছু দেখবো না, আবার চশমা পরে পড়তে আমি সব কাজ করতে পারছি। তো তাতে কী হলো, আমার আমার লাইফ চলাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেলো একদম নর্মাল মানুষদের মতো। কিন্তু আমি যদি চশমা ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমি কিছুক্ষণ পরপরই পড়ে যেতাম, বিভিন্ন জায়গায় ইঞ্জুরি হয়ে যেত। তো এই বাচ্চাটা বেসিক্যালি চোখে কম দেখে না, চোখে দেখে না, সেই জিনিসটাকে আগে আমাদেরকে বের করতে হবে। সেই জন্যই অপথমোলজিক্যাল ইভ্যালুয়েশন, যদি কোনো রিফ্র্যাকটিভ এরর থাকে তাহলে যদি আমরা আর্লি কারেকশান করতে পারি, অনেক আর্লি, যেমন 5 মাস 6 মাসে যদি কারেকশান করতে পারি তাহলে তার ভীষণ নর্মাল, সে নর্মাল লাইফ লিড করতে পারবে। দুই নম্বরে হিয়ারিং, ঠিক আছে, হিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে। অনেক সময় যে বললাম ঠিক চোখে দেখার মতো কানেও, কানে কী হয়, কানে দেখা গেলো যে একদম কানেই শুনে না, ডেফ, এরকম তো না, অনেক সময় দেখা যায় যে না শুনে, জোরে আওয়াজ করলে পরে শুনে। আমি একটা যদি হিয়ারিং এইড দিয়ে দিই, হিয়ারিং এইড দিলে পরে সে কানে শুনলো, কানে শুনলে পরে কী হবে, যে বাচ্চা কানে শুনে না সে কিন্তু কখনোই কথা বলতে শিখে না, ঠিক আছে। তার কিন্তু কথা বলাতে কোনো সমস্যা নাই, সমস্যাটা কোন জায়গায় ছিল, কানে শোনা। সুতরাং আমরা যদি খুব আর্লি আর্লি যদি তাকে হিয়ারিং এইড দিতে পারি, তার হিয়ারিং ফাংশনটা যখন ইম্প্রুভমেন্ট হবে তখন কিন্তু তার স্পিচটাও ইম্প্রুভমেন্ট হবে। সুতরাং এই জায়গাগুলো যখন, যে একটা বাচ্চা কানে শুনলো, কানে তার কিন্তু আর কোনো সমস্যা ছিল না, সিপি হয়তো বা তার একটু হাতের দুর্বলতা কিংবা একটু পায়ের দুর্বলতা আছে, হাঁটতে একটু সমস্যা হয় হোক, কিন্তু সে যদি কানে ভালো শুনতে পারে সে কিন্তু নর্মাল স্কুলে যেতে পারবে, নর্মাল পড়াশোনা করতে পারবে, তাহলে তার লাইফ লিডটা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে কোমরবিড কন্ডিশানগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো করে ম্যানেজ করতে পারি তাহলে তার কোয়ালিটি অফ লাইফটা বেটার হবে। তো সেই জন্যই খুব মেটিকুলাসলি প্রত্যেকটা জায়গা, সিপির বাচ্চা শুধু মোটর না, যখন আমার কাছে আসবে আমরা ছোট্ট ছোট করে কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করে নেব, মাকে মা বাচ্চা চোখে দেখে, চোখে ডাক্তারের কাছে যাবেন, চোখটা ভালো করে পরিষ্কার করে মানে দেখে আসবেন যে ঠিকঠাক মতো করে দেখে কিনা, কানের ডাক্তারের কাছে যান, কানে শুনে কিনা, ঠিক আছে। যদি বলে যে কথা বলা দেরি তাহলে অবশ্যই অবশ্যই প্রথম কাজ কানের পরীক্ষাটা করা, মা কানে শুনে কিনা সেটা আগে চেক করেন। একটা বাচ্চার এপিলেপসি থাকলে পরে,
খিচুনি হয় কি না, আমরা সেই খিচুনির ম্যানেজমেন্ট দিয়ে দিব। সবচেয়ে বড় কথা, সবচেয়ে নেগলেক্টেড যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের জিআইটির জায়গাটা। আমরা মনে করি ও প্রতিবন্ধী, ও তো খাইতেই পারবে না, ওটাকে ধরেই নেই, কিন্তু আমাদের ছোট ছোট কিছু ইন্টারভেনশন বাচ্চাটার জন্য কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলবো, গল্প বলে কাজ শেষ। সেইটা একটা চমৎকার একটা গল্প, সেটা আমাদের বইয়ে, আমাদের একটা সুন্দর বই আছে, সেই বইয়ের প্রথমেই লেখা, ঠিক আছে। ধরলাম ক একটা বাচ্চা, ঠিক আছে, খ একটা বাচ্চা, আরেকটা হচ্ছে গ আরেকটা বাচ্চা। এই তিনটা বাচ্চারই কি হলো? পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এরপরে দেখা গেল কি, এই বাচ্চাটা একটু হাঁটতে সমস্যা, ওয়াকিং ডিফিকাল্টি, এই বাচ্চাটারও ওয়াকিং ডিফিকাল্টি হলো, এই বাচ্চাটারও হলো। মারা কনসার্ন করলো যে না, বাচ্চাটা ঠিকমতো বসছে না, হাঁটছে না, তারপরে তার ঘাড় শক্ত হচ্ছে না। কিন্তু কয়ের বাচ্চার মা বাবারা খুব অ্যালার্ট, অ্যাওয়ার, তারা কী করলো, এই বাচ্চাটাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। কয়ের বাবার বাচ্চার মা বাবাটা খুব শিক্ষিত, তারা খুব অ্যাওয়ার, বাচ্চা সম্পর্কে তারা খুব কনসিয়াস, তখন তারা নিয়ে গেলো ডাক্তারের কাছে, এবং ডাক্তার কী করলো, খুব সুন্দর করে তার দুইটা ম্যানেজমেন্ট দিয়ে দিল। আমরা এই যে এখন যে ম্যানেজমেন্টটা বললাম, তার মুভমেন্টের জন্য, তার মুভমেন্টের অ্যাবনর্মালিটির ম্যানেজমেন্টও দিল, আর তার কোমরবিড যা যা আছে সেটাকে খুব ভালো ম্যানেজ করলো, ঠিক আছে। সে একটু হাঁটতে সমস্যা ছিল, তখন তার হাঁটার জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হলো, অর্থোপেডিক্স ম্যানেজমেন্ট দেওয়া হলো, তারপর তার ডেভেলপমেন্টাল থেরাপি যা যা দরকার ছিল তার সবগুলো ম্যানেজমেন্টই দেওয়া হলো। এটার পাশাপাশি আরেকটা ঘটনাও ঘটলো, কী হলো, তার বাবা মা ছিল, এবং এই বাচ্চাটা আস্তে আস্তে হাঁটাটা শিখলো, যখন সে হাঁটতে শিখলো তার কগনিশন বেটার, তাকে স্কুলে পাঠানো হলো, এবং সেই স্কুলে যে তখন তার যে সহপাঠী তারা সবাই এই বাচ্চাটাকে অনেক সাহায্য করে, টিচার থেকে ধরে সহপাঠী থেকে ধরে সবাই সাহায্য করে। তার কিছু ওয়াকিং ডিফিকাল্টি আছে, তাকে চশমা পরতে হয়, হিয়ারিং এইড ব্যবহার করতে হয়, কিন্তু সে কিন্তু স্কুলে যায়, স্কুলে যেয়ে যে আস্তে আস্তে সে বড় হচ্ছে, এবং স্কুলে নর্মাল বাচ্চাদের মতো এখন একটা পর্যায়ে হলো কি, ওকে আর নর্মাল বাচ্চা থেকে আর আলাদা করা যায় না। ও যখন ওর বয়স, কারণ সে ছোটোবেলায় ধরা পড়লো এবং সব পরে ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট। এবং এখানে কিন্তু তিনটা গ্রুপ, একটা হচ্ছে তার সোশ্যাল, একটা হচ্ছে তার বাবা মা পারিবারিক, আরেকটা হচ্ছে যে আমরা ফিজিশিয়ানরা। এই তিনটা গ্রুপ মিলে আমরা কী করলাম, এই বাচ্চাটাকে একটা নর্মাল লাইফ দিলাম, তার কোয়ালিটি অফ লাইফটা বেটার হলো, ঠিক আছে। এখন এই বাচ্চাটার কী করলো, এই বাচ্চার মা বাবাটাও বুঝতে পারলো যে আমার বাচ্চাটার প্রবলেম আছে, সেই ডাক্তারের কাছে গেল বটে, কিন্তু আমরা কী করলাম, একটু অল্প অল্প খেয়াল করলাম, সে যে চোখে দেখে না, তার যে কানে শুনে না, আমরা সেই জিনিসটাকে তাকে আমরা অ্যাড্রেস করি নাই, ঠিক আছে। তো যাতে হয় তাতে কী হলো, আস্তে আস্তে তার চোখের প্রবলেমটা বাড়তে বাড়তে সে চোখে আর দেখলো না, যখন যে চোখে দেখলো না সে তার স্কুলে যেতে পারলো না, তাহলে কী হলো, সে শুধু বাসাতেই থাকতে পারে এবং সে শুধু নিজের কাজটুকু নিজেই কিছুটা করতে পারে, বাসার বাইরে আর সে করতে পারে না। তিন নাম্বার গ্রুপে কী হলো, এইখানে তার বাবা মা ধরেই নিল যে আমার বাচ্চাটার প্রতিবন্ধী, তার কোনো চিকিৎসার দরকার নাই, তাহলে এই বাচ্চাটা পুরাটাই বাসায় বেড রিডেন, সে তার নিজের বিছানা থেকে উঠতে পারে না, বাবা মা কখনো খাবার দিলে পরে খাবার খায় আর না দিলে পরে খায় না। এবং আস্তে আস্তে এই বাচ্চাটা যখন 5 থেকে 6 বছর হলো এই বাচ্চাটা মারা গেল। তো এই জায়গাটা হচ্ছে সিপির ম্যানেজমেন্টের রোল, ঠিক আছে। আমরা যদি একটু জিনিসটাকে বুঝি, এবং এই একটা টিম ওয়ার্ক, দেখেন তিনটা বাচ্চা একই রকমভাবে জন্মালো, একই রকম প্রবলেম, শুধুমাত্র ম্যানেজমেন্ট, শুধুমাত্র একটু সচেতনতাটা কী করলো, আমাদের এক তিনটা বাচ্চা তিন রকমভাবে তাদের জীবন পেল। তো আমরা চাই এই বাচ্চাটাকে, ক বাচ্চাটাকে সিপির বাচ্চা হবে, কিন্তু তাকে আমরা একটা বেটার লাইফ দিতে চাই, নর্মাল লাইফ, ঠিক আছে, বেটার নর্মাল লাইফটাকে আমরা দিতে চাই। এবং তার জন্য দরকার কি, মা বাবা কেউ লাগবে,
আমাদের স্কুল সহপাঠী তাদেরকেও লাগবে, আর আমরা ফিজিশিয়ানদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, তার প্রত্যেকটা জিনিস চেক করব। এই যে একটা চেকলিস্ট দিলাম কোমরবিডিটির, সেটা কি তার আইডি, তার কী বলে আইডি আছে কি না, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে কি না। এখন দেখা গেলো যে না, এই বাচ্চা পড়াশোনা পারে না, স্কুলে যেতে পারে না, হইতেই পারে না পারুক, কিন্তু সে এমন কোনো কাজ করতে পারে কি না যেটা দেশে আর্ন করতে পারে, হয়তো বা সে মাটির কোনো জিনিস বানাতে পারে, আমরা তাকে সেই কাজটাতে ঢুকাই দিই, সেখানে তো পড়াশোনার দরকার নাই। সে কাপড় বুনতে পারে কি না, সে মানসিক প্রতিবন্ধী, ঠিক আছে, সে কোনো কাজ করতে পারে না, পড়াশোনা মনে রাখতে পারে না, দরকার নাই। সে যদি তার নিজের ইনকাম করার কোনো একটা সোর্স খুঁজে পায়, আমরা তাকে তার লাইফ লিড করার জন্য সেই জায়গায় ঢুকাই দিই, সবাইকে তো স্কুল কলেজে যাওয়ার দরকার নাই। তো এই জায়গাগুলো, আবার যদি দেখলাম যে আমরা হিয়ারিংয়ের সমস্যা, ভিশনের সমস্যা, আর্লি আইডেন্টিফিকেশান করে যদি আমরা আর্লি ম্যানেজমেন্ট দিতে পারি, বাচ্চাটা একটা বেটার লাইফ পাবে। সুতরাং যখনই আমাদের একটা সিপির বাচ্চা আসবে আমাদের কাছে, আমরা তার কতটুকু তার মুভমেন্ট পোশ্চার, কতটুকু ইম্পেয়ারমেন্ট আছে সেটাকে আগে অ্যাসেসমেন্ট করব। আমরা তাকে চেষ্টা করব ফিজিওথেরাপি, অর্থোপেডিক্স সব জায়গাতে যদি ঠিকঠাক মতো করে, এরকম আমাদের কাছে অনেক বাচ্চা আসে আউটডোরে হাঁটতে পারে না, ডায়াপ্লেজিক সিপি, কিন্তু ঠিক মতো যদি ফিজিওথেরাপি দেওয়া যায়, পরবর্তীতে একদম দেখা যায় যে বাচ্চাটার বয়স চার বছর, তিন বছর, চার বছর, এটা আমাদের কাছে আসে। তো এই জায়গাটা হচ্ছে অ্যাড্রেস, এই জায়গাটা এই কারণেই বলা যে একটু চিন্তা করা, সিপি যখন পড়বো সিপির ডেফিনেশান, এটার ইটিওলজি কেন হচ্ছে, তারপর আমরা কী কী টাইপের এপিলেপসি আর সিপি আছে টাইপগুলো পড়লাম, কোমরবিডিটিগুলো পড়বো, এবং লাস্টলি ম্যানেজমেন্ট কীভাবে করবো। তাহলে ম্যানেজমেন্টটাকে আমরা জাস্ট ছোট্ট করে একটু সামারি আবার রিকল করি। তাহলে আমরা যদি একটা সিপি বলি, সিপির বাচ্চার মেন সমস্যা হচ্ছে মুভমেন্ট এবং পোশ্চারের সমস্যা, সাথে তার কিছু কোমরবিড কন্ডিশন থাকতে পারে। কোমরবিডের মধ্যে বললাম আমরা আইডি, বিহেভিয়ারাল কিছু প্রবলেম থাকতে পারে, এপিলেপসি, তার স্লিপে কিছু সমস্যা থাকবে, তার পেইন হতে পারে, তার হিয়ারিংয়ে কিছু প্রবলেম, তার ভিশনে কিছু প্রবলেম, তার জিআই প্রবলেম, ইউরিনারি কিছু প্রবলেম থাকতে পারে, তার পালমোনারি রিকারেন্ট পালমোনারি ইনফেকশান হতে পারে, আর অর্থোপেডিক্স কিছু প্রবলেম থাকতে পারে। তাহলে ঠিক চেকলিস্টের মতো প্রত্যেকটা জিনিস কোন জায়গায় আমি অ্যাড্রেস করলাম না, সেই জায়গাটাতে আমরা সিপির ম্যানেজমেন্টে লাগবে। এখন যদি আমরা মুভমেন্টের মধ্যে যাই, তাহলে মুভমেন্টের মধ্যে আমরা কী করলাম, প্রথমে রিহ্যাব, রিহ্যাবিলিটেশনের মধ্যে যেটা আছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি আর স্পিচ থেরাপি, আর দুই নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট অফ টোন। টোনের জন্য আমরা বললাম দুইটা, একটা স্পাস্টিসিটি টোনের ম্যানেজমেন্টের আমরা তিনটা বললাম, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজ, ইনভেসিভ ম্যানেজমেন্ট, আর লাস্টে হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, মেডিকেলের মধ্যে আবার কি দুটো ভাগে ভাগ করলাম, অ্যান্টিস্পাস্টিক ড্রাগস, অ্যান্টি ডিস্টোনিক ড্রাগস। অ্যান্টিস্পাস্টিক ড্রাগসের মধ্যে কি বললাম, বেঞ্জোডাইজিপাইন, বেক্লো আর টিজি নাডিন, আর অ্যান্টি ডিস্টোনিক ড্রাগসের মধ্যে হচ্ছে বেঞ্জোডাইজিপাইন, বেক্লোফেন আর ট্রাইহেক্সিফেনিড্রিল, শুধু নাম। শেষ, এটা হচ্ছে সিপির ম্যানেজমেন্ট। জাস্ট এইটা মাথায় রেখে পরীক্ষার মধ্যেও যখন লিখব গোলটা লিখব, তারপরে আমরা কি করতে চাই, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, দুইটা হেডলাইন দিব, হেডলাইন দিয়ে এটার আন্ডারে লিখে দেবো, বাস। একেবারে যদি পাঁচ মার্কের কোশ্চেন আছে, পাঁচে পাঁচ, দশ আসলে পরে দশে দশ। শেষ, তাহলে আজকে এই পর্যন্ত, আর আমরা আগামীকাল যেটা ক্লাস নেব, পরের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ব্যালেন্স, আর কারো যদি কোনো সমস্যা থাকে বলার সুযোগ আছে। আর আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।